Assalamualaikum, hello everyone. আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম একটি নতুন রেসিপি, সেটা হচ্ছে পটলের দোরমা। বিভিন্ন জন বিভিন্ন রকম করে তৈরি করে, বাট আজকে আমি তৈরি করব খাসির মাংসের কিমা দিয়ে কিভাবে পটলের দোরমা তৈরি করা যায়। তো পটলের দোরমা তৈরি করার জন্য এখানে আমি 6টি বড় এবং হেলদি মাপের 6টা পটল নিয়ে নিয়েছি। এখন পটলের যে দুই পাশের মুখটা আছে সেটা খুব ভালোভাবে কেটে ভিতর থেকে যে বিচিগুলো আছে সেগুলো আমি বের করে ফেলে দেওয়ার চেষ্টা করব। আমি একে একে দুই পাশের মুখটা কেটে ফেলেছি দেখুন। এখন আমি কোনো স্টিক বা চামচের হাত নিয়ে দিয়েও এটা খুব সাবধানে এর ভিতরে যে বীজগুলো আছে সেগুলো বের করে দিতে হবে। আর এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে, না হলে দেখা যাবে যে পটলটা হয়তো ফেটে যেতে পারে। তাই একটু সাবধানে হাত দিয়ে ভালো করে চেপে ধরে থেকে ভিতরের সমস্ত যে বীজগুলো সেগুলো বের করে ফেলার চেষ্টা করবেন। এখন আমি একটা পাইপ বা একটা চামচের মাধ্যমে কিন্তু পটলের ভিতরে যত অংশটা ছিল বীজের সেগুলো কিন্তু সব কিছু আমি ফেলে দিয়েছি। আর এইভাবে আমি সমস্ত পটলগুলোর ভিতরে যে অংশটা আছে সেগুলো ফেলে দেব। সমস্ত পটলের ভিতরের বীজগুলো ফেলে দেওয়া শেষ। দেখুন সবগুলো একদম সেমভাবে আমি তৈরি করেছি সবগুলো। আর আমার এই পটলগুলো কিন্তু একদম ফাটেনি, কারণ আমি খুব হাত দিয়ে চেপে ধরে খুব সাবধানে এই কাজটা করেছিলাম। তো এখন আমি এর ভিতরে যে পুরটা দিব সেটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি খাসির মাংস। আর এই খাসির মাংসটা দেখুন অনেকটাই বড় বড়। আর এটা আমি যেহেতু কিমাভাবে তৈরি করবো, একদম যে পেস্ট সেটাও না আর একদম বড় সেটাও না, একদম মিডিয়াম সাইজে একটু ভাঙা ভাঙা করে নেব মাংসগুলো, যাতে করে সহজে সেদ্ধ হয় এবং খুব তাড়াতাড়ি ওটার ভিতরে আমি পুরটা ভালো করে ঢোকাতেও পারি। দেখুন আমি এগুলো পুরটা ব্লেন্ডারে একটু মিডিয়ামভাবে যেভাবে বললাম সেভাবে ঠিক করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তার সাথে দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া এবং হালকা একটু ঝাল। মাংসের কিমার মধ্যে সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি। এখন এটা খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে পটলের ভিতরে আস্তে আস্তে এই মাংসের পুরগুলো ঢুকিয়ে দিব, যাতে করে পুরো পটলটার ভিতরে পুরো মাংসের কিমটা ভর্তি হয়ে যায়। আমি তারপর আপনাদের সামনে একটা পটলের পুরটা ভিতরে ভরিয়ে দেখাচ্ছি যে কিভাবে ভরাতে হবে। অবশ্যই আপনারা ভরাতে পারবেন, আর এটা কিন্তু একটু চেপে চেপে ভরাতে হবে, তাহলে দেখা যাবে যখন রান্না করব তখন অতিরিক্ত পানির কারণে যেন বের হয়ে না আসে। একে একে আমি 6টার ভিতরে পুর লাগিয়ে নিয়েছি আর একদম ফিল করে দিয়েছি মুখটা, যাতে করে দেখুন দেখেই বুঝতে পারছেন যে ঠিক কতটা ফুল করে আমি পুরটা ভিতরে দিয়ে দিয়েছি। আর এ পর্যায়ে যাতে যখন রান্না করব তার ভিতরে যেন ঝাল মরিচটা আর একটু ভালো করে রসটা ঢোকে, এর জন্য একটা কাঁটা চামচ বা টুথপিকের সাহায্যে একটু ফুটো করে দিবেন। আমি একে একে 6টায় ফুটো করে দিচ্ছি, যাতে করে একটু মশলা এবং তাড়াতাড়ি সিদ্ধ হতেও সাহায্য করে। চুলোতে হাঁড়িটা গরম হয়ে গেছে, এখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো রেগুলার সয়াবিন তেল। রান্না করার আপনারা চাইলে সরিষার তেল দিয়েও এটা রান্না করতে পারেন। তো তেলটা গরম হয়ে আসছে, এখানে আমি খুবই হালকা আঁচে হালকাভাবে একটু পটলটা ভেজে নিব, যাতে করে খেতে এবং দেখতেও অনেকটা সুন্দর লাগে। পটলের গাটা একদম পুড়ে ফেলবেন না, একটু হালকা লালচে লালচে হতে এটা তেল থেকে উঠিয়ে নিতে হবে। দেখুন আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। আমি ঠিক কীরকমভাবে ভেজেছি আমি কিন্তু অতিরিক্ত পুড়ে ফেলিনি, আর একটু সাদা সাদা রেখেছি, দেখতে সবুজ সবুজ লাগছে যে কাঁচা কাঁচাই। আর এই তেলে এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব, দেখতে যাতে একটু লালচে কালার আসে এর জন্য একটু পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে।
পেস্টটা অনেকটা নরম হয়ে এসেছে, এর মধ্যে এখন দিয়ে দিলাম আস্ত গোটা জিরা এবং একটা কাট মশলা। আমি কিন্তু এখানে বিশেষ কোনো মশলা ব্যবহার করব না, তেজপাতা বা সাদা ফুল কালো ফুল মাংস হিসেবে কোনো কিছু ব্যবহার করব না, সিম্পলভাবে যেভাবে রান্না করা যায় আমি সেভাবে রান্না করে দেখাবো। এটা এখন আমি একটু ভেজে বেরেস্তার মতো করে নেব। দেখুন অনেকটা লালচে হয়ে গেছে, এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম রসুন বাটা, আর তার সাথে দিয়ে দিব, যেহেতু পেঁয়াজটা আমি কুচি করে দিয়েছি পেঁয়াজ বাটা দেবো না, তার সাথে আমি দিয়ে দিব জিরা বাটা এবং আদা বাটা দিয়ে খুব ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিব। আর এ পর্যায়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেবে, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে, আর মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য এখানে আমি দিয়ে দিব সামান্য একটু পানি, যাতে করে মশলাটা কষতেও আমার একটু সুবিধা হয়। দেখুন মশলাটা ফুটতে শুরু করেছে, আর এর মধ্যে এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো ঝাল, তার সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে দিবেন, কারণ পুরে পটলের ভিতর যে পুরটা ব্যবহার করেছি সেটাতেও কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়ে ফেলেছি। আর তার সাথে দিয়ে দিব গুঁড়া হলুদ। খুব ভালো করে এটা মিশিয়ে একটু ভেজে নেব, যতক্ষণ না এর ভিতর থেকে যে আমি তেলটা ব্যবহার করেছিলাম, আপনারা অবশ্যই জানেন হয়তো যে মশলাটা যখন কষানো হয়ে যায় তখন কিন্তু আমরা দেখলেই বুঝতে পারি যে মশলাটা একদম রেডি, কারণ এটার থেকে যতটা তেল ছিল সবকটাই কিন্তু তেল একদম উপরে উঠে আসে। দেখুন মশলাটা একদম কষানো হয়ে গেছে এবং তেলটা উপরে উঠেছে। এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিব লিকুইড দুধ, আর এই দুধটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর যারা চিনি পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে কোনো চিনি ব্যবহার করব না, আমি শুধুমাত্র দুধটাই ব্যবহার করেছি। দুধটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব পটলগুলো, আর পটলগুলো ভেজে রাখার জন্য একটু পানি বের হয়েছে, তাতে কোনো সমস্যা নেই, পানি জুসটা সহ আপনারা এখানে পটলটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। পটলগুলো মশলার সাথে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি, ঠিক যতটা সিদ্ধ হওয়ার জন্য প্রয়োজন। আর এই রান্নাটা কিন্তু আমি একদম মিডিয়াম আঁচে করব, কেননা যেহেতু পটলের দোরমা রান্না করছি পটলটা যদি একটু সবুজ থাকে তাহলে দেখতে অনেকটাই ভালো লাগে। দেখুন প্রায় অনেকক্ষণ ধরে সিদ্ধ করার পর পটলগুলো দেখতে একদম সবুজই লাগছে, কেননা অতিরিক্ত হিট দেয়নি যে তাড়াতাড়ি পানিটা শুকায়ে যাবে বা পটলটা সিদ্ধ হয়নি দেখতে লাল ধারণ হবে, সেরকম কোনো কিছু না। পটলটা দেখতে সবুজই আছে এবং ভিতরে যে পুরটা সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দিব কিছুক্ষণের জন্য, যতক্ষণ না পানিটা শুকিয়ে যায়। দেখুন পানিটা শুকিয়ে একদম তেল চলে এসেছে, আর এই পটলের দোরমাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন খুব সুন্দর লাগছে দেখতে, কারণ এটা দেখতে একদম সবুজই আছে আর এটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। তো সবার লাস্টে একটু ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছে যে কেমন হয়েছে আমার পটলের দোরমাটা। সবাই মাছের সাথে নিরামিষ রান্না করে, বাট আজকে আমি তৈরি করলাম খাসির মাংসের কিমার সাথে, হয়তো আপনাদের কোনো না কোনো উপকারে আসবে। আর এটা শুধু গরম ভাত না, এটা আপনারা পরোটা বা বিরিয়ানির সাথেও খেতে একদম অসাধারণ একটা রেসিপি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভিডিওটা লম্বা হলেও কিন্তু কোনো না কোনো দিন আপনাদের হয়তো উপকারে আসবে। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। সো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, একটা না একটা কমেন্ট করবেন, যেমনই হোক কমেন্ট করবেন প্লিজ। আর যদি উপকারে আসে তাহলে তো নিজেকে ধন্য মনে করা যায়। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আর এই পটলের দোরমাটা শুধুমাত্র যে দেখতেই সুন্দর হয়েছে তা কিন্তু না, এটা কিন্তু খেতেও খুব অসাধারণ হয়েছিল। আর ভিতরে যে পুরটা সেটা তো একদম সেদ্ধ হয়ে গেছে নরম, আর তার মধ্যে প্রথমেই বলেছিলাম যে ছোটো করে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। দেখুন দেখতে ঠিক কেমন লাগছে, আর ভিতরে কেটে দেওয়ার পরে কিন্তু অনেকটা সবুজ সবুজ আছে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।